ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে সুশান্ত মামলা চাঞ্চলকর তথ্য ইডি সূত্রে খবর সুশান্তের অ্যাকাউন্টে টাকা গিয়েছিল ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে তদন্তকারীরা জানতে পারেন ওই সংস্থার অ্যাকাউন্ট থেকে সেই টাকা যায় রিয়া চক্রবর্তী এবং তার ভাই সৌভিকের অ্যাকাউন্টে এর প্রেক্ষিতে ওই সংস্থার কনসাল্টিং ম্যানেজার জয়া শাহকে জিজ্ঞাসাবাদ ইডির অন্যদিকে অভিনেতার মৃত্যু মামলায় কুপার হাসপাতাল এবং মুম্বাই পুলিশকে নোটিস মহারাষ্ট্র মানবাধিকার কমিশনের কিভাবে রিয়াকে মর্গে ঢোকার অনুমতি দেওয়া হলো সে সম্পর্কিত তথ্য জানতে চেয়েছে কমিশন আজ কুপার হাসপাতালে যান সিবিআই তদন্তকারীরা পাশাপাশি আজ সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি সুশান্তের রুমমেট সিদ্ধার্থ পিঠানি গত কয়েকদিন ধরেই তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা